চিহ্ন দেখাবো, গাই সহ বাছুর, বাছুরের কিছু ভিডিও চিত্র এবং এগুলির দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি গাই গরু, দেশি গাই, এবং দেশি গাইয়ের বীজ দেওয়া হয়েছিল সম্ভবত, এটা কি ক্রস তো না, এটা কি দিচ্ছেন ক্রস, এই দেশি গাইয়ের এই থেকে গর্ভ থেকে একটি ক্রস বাছুর বের হয়েছে, এটা কি গকনা, গকনা বাছুর, তা এটা আপনার বাসা কোথায় ভাই? আমতলি, এটা কাছাকাছি সদরি, এই চিড়িবন্দর, চিড়িবন্দর, আপনি এই একজোড়া নিয়ে আসছিলেন, এটাই নিয়ে আসছিলেন, এটার দাম কীরকম চাচ্ছেন? হ্যাঁ, 56,000 টাকা, মানে এই সব গাই বাছুর সহ। দর্শক দেখতে পাচ্ছেন 56,000 টাকা দাম চেয়েছেন, এবং এই গরুর গর্ভ থেকে একটি ক্রস বকনা বাছুর বেরিয়েছে, এটার দায়ী আপনি দাম বলছে কেউ, কত দাম বলছে? 50, আপনি 56 চাইছেন, 50 ভাঙে বলতেছে, তা আপনি কি 50 ভাঙবেন? না, তাহলে আপনি কত কত হলে ছেড়ে ছাড়বেন? 52,000 হলে ছেড়ে দিবেন, মানে আপনি তো এটা কিনে কিনে নিয়ে আসছেন বাড়ির না? আচ্ছা, মানে অল্প কিছু লাভ হলে আপনি ছেড়ে দিবেন, এটাই হলো কথা। সুপ্রিয় দর্শক দেখতে পেলেন গাভী গরু, গাভী গরু এবং এটা বকনা বাছুর। আমরা আরেকজন গেস্টে চলে যাই, এটা ইউটিউব, আপনি আমার এটা সব পাবেন, আমি প্রতিটা হাটের দিই, প্রতিটা হাটের আপনি গরুর সম্বন্ধে, গরুর দাম সম্বন্ধে আপনি জানতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, আমার বাসা কোথায়? 5 নম্বর তো কাছাকাছি, কি মিস্ত্রি পাড়া? আপনি কি এই যে এটা তো আমাদের দেশি গরু না, দেশি গরু, দেশি গাই, এটা কি ক্রস বীজ কি দিয়েছিলেন? এটা ক্রস বীজ দিয়েছিলেন না? এটার দাম কিরকম রাখছেন? গাই বাছুর সহ দাম চাচ্ছেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 60,000 টাকা, আপনার দাম বলছে কেউ? 52 বলছে, কত হলে ছাড়বেন আপনি, মানে আপনার আইডিয়া, আপনি এইটা হলে আমি ছাড়ে দিব, 56,000 হলে ধন্যবাদ আপনাদেরকে। আমি দেখি আরো আরো কিছু আমি গরু দেখতে পাচ্ছি পাশে, আমার বাসা কোথায়? খানপুর, আমাদের সদরের লোক, তা আপনি এটা নিয়ে আসছেন, এই গরুটা নিয়ে আসছেন, এটা কি আপনার বাড়িতে প্রসাদ না, আপনি কিনে নিয়ে আসছেন? আপনি ব্যবসা করেন? সবাই ব্যবসা করে, এটা এটা তো দেশি গরু আমাদের, ঠিক না? তা আপনার ওই যে দেশি গরু যে বাচ্চাটা হয়েছে, এটা কি, এটা কি বীজ দিয়েছিলেন? শাইওয়াল, দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা শাইওয়ালের, আমাদের এই শাইওয়ালের বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা কি বকনা বাছুর না ই, এটা ই আরিয়া বলে, যেটা আমাদের দেশীয় ভাষা, যেটাকে ষাঁড় বলি আমরা, এটার দাম কিরকম রাখছেন? 70? আচ্ছা, দাম বলছে কি, কত দাম বলতেছে? 60-65 বলতেছে, আপনি কত হলে এটা ছাড়বেন? 65-এর উপরে হলে আপনি এটা বিক্রি করে দেবেন, ঠিক আছে? সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন উনি একটি সুন্দর গাভী গরু নিয়ে এসছেন, সঙ্গে সেই গাভী গরুর পেট থেকে একটি শাইওয়াল বাচ্চা বাচ্চা হয়েছে, এবং এটা একটু ষাঁড় বাচ্চা, এবং দামও অনেক, আমার কাছে মনে হচ্ছে যে এটা দামও অনেক কম। আজকে বাজার কি কম না বেশি? বাজার কম, এখন কি একটু কয়েকদিন ধরে কি বাজার কমেই যাচ্ছে, অনেক কম যাচ্ছে না? সুপ্রিয় দর্শক দেখছেন, দেখতে পাচ্ছেন কয়েক সপ্তাহ ধরে এখানকার বাজার অনেক কম, আপনারা যারা ফার্মের গরু কেনা বেচা করতে চান কিংবা এই গাই গরু কিনতে চান, গাই বাছুর সহ, তারা আমরা এখানে আমাদের দিনাজপুর সদরের সদর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে হাসিলাডাঙ্গা হাটে চলে আসতে পারেন। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, আমরা আরও কিছু করি।
সামনে দেখি, কথা বলে দেখি। তো দর্শক, আমার সামনে একটি গরু, গাই গরু এবং সঙ্গে কাঁচা। আপনার বাসা কোথায়? রামসাগরে। রামসাগরে? আমি তো সদরের লোক। সদরের লোক? আপনি তো এটা দেশি গরু, এটা ভেটে পেটে বীজ দিছিলেন কি? এটা দেশি, দেশি আরিয়া, দেশি সার, দেশি সারের মাধ্যমে বাচ্চাটি হয়েছে। তো এটা আপনার দাম কিরকম রাখছেন? 40,000। 40,000? কত হলে বিক্রি করবেন? 38,000। 38,000 হলে বেচবেন? আর দাম কি কেউ বলছে? বলছে ৩৫ দাম বলতেছে। আর আপনি 38 হলে ছেড়ে দেবেন, তাহলে 35 যদি হয় তাহলে 3,000 টাকা কম বেশির জন্য আপনি ছাড়তে পারতেছেন না। এটা আপনার কেনা গরু? বাসার গরু? আপনি বাসায় লালন পালন করে মানুষ করছেন, এটা অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে এই গরুর পিছনে আপনাকে, না? সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন এই যে একটি দেশি গরু, দেশি। ওটা কি ষাঁড় না বকনা? ওটা বকনা বাছুর, ষাঁড়। হ্যাঁ, বকনা বাছুর, দামও অনেক সস্তা, আমার দামও সস্তা, বেশি দাম তা না। সুপ্রিয় দর্শক, আমরা আরও এক দু এক জায়গায় দেখব, দেখি দাম কি বলতেছে। দাম কিরকম এটা চাচ্ছেন? 35। দাম কত বলতেছে ভাই? 27। আর আপনি চাইছেন 35? কত হলে বেচবেন এটা? 32 টার্গেট। 30 ভাঙবেন না? 30 নিচে হবে না। বাছুরটা কি বাছুর? বাচ্চি, দেশি। কত হলো দাদা এটা বিক্রি? ও দেখতেছে, আচ্ছা দেখুক, আচ্ছা দেখুক, দেখুক উনি দেখুক। আমরা আরো, হ্যাঁ দাদা, এটা কি আপনার গাই বাছুর? আমার না ভাই, আপনার? এটা ইউসুফ। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মাজেদুর ভাইয়া। মাজেদুর ভাই, আপনার তো দেশি গরু না? এটা কি দিছিলেন? এটা সাইওয়াল, সাইওয়াল দেশি গরুর গর্ভে সাইওয়ালের একটা বীজ দেওয়া ছিল, সেই সূত্রে সাইওয়াল একটু গরু। এটা কি ষাঁড় গরু? এটা ষাঁড় না? ষাঁড়, ষাঁড়। এটার বয়স কত হয়েছে? এটা 3 মাস বয়স। ষাঁড়টি দেখতে পাচ্ছেন, আপনি এটার দাম রাখছেন কত? 75,000 টাকা। দাম বলছে কি কেউ? কত? 65। 75 চাইছেন, 65 বলতেছে। কত হলে বিক্রি করে দিবেন? 70 ভাঙবো না। 70 ভাঙবে না, মানে 70-এর উপরে কিংবা 70 হইলে আপনি ছেড়ে দিবেন। দেখি আমার পিছনে আরেকজন মুরব্বী দাঁড়িয়ে আছেন, একটি গাই বাছুর সহ। কাকা, সালাম আলাইকুম, আপনার নাম কি? হাকিম। আপনার বাসা? আগ্রা। এটা তো দেশি গরু? হ্যাঁ, দেশি গরু এবং দেশি বাচ্চা হয়েছে। এটা কি আপনার বাড়িতে পুষে পুষে বাড়িতে ছিল না কিনে নিয়ে আসছেন? বাড়ির গরু? এটা দাম চাচ্ছেন কিরকম? 48,000। আর দাম বলছে কি কেউ? 40 ভাঙতে বলছে। আপনি কত টাকা, কত হলে বিক্রি করবেন? 45-46 হলে আপনি বিক্রি করে দেবেন, টাকা দরকার। 45-46 হলে উনি বিক্রি করে দেবেন, যেহেতু উনি একটু অর্থ সংকটে পড়ছেন। আজকের বাজারের তুলনায় অনেক বাজার অনেক সস্তা, দেখতেই পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, আরেকজন গাই বাছুরকে দেখাবো আমরা। এই গরুটা আপনার চাচা? আপনার বাসা কোথায়? বাসা মুরাদপুর। মুরাদপুর কাছাকাছি? এইটা গরু তো আপনার দেশি গরু না? হ্যাঁ দেশি। আর যে বাছুরটা হয়েছে যে এটার? ওটাও দেশি। ওটাও? এটাও দেশি? ওটাও দেশি। এটার দাম কিরকম রাখছেন? এটা তো 43,000 টাকা। 43,000 টাকা চাচ্ছেন? দাম বলছে কি কেউ? আপনি কত হইলে বিক্রি করবেন? 40 ভাঙবেন না? না না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন উনি 40,000 হইলে
এই গরুটি বাসু সহ বিক্রি করে দেবেন। আজকে এ পর্যন্তই দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট থেকে গাই বাছুর সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিলাম। সুপ্রিয় দর্শক, এখন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।